হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে আসছি, সেটা হচ্ছে আমি বলতে পারেন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব ধরনের অ্যাপস নিয়ে আজকে একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে দেখেন, আমি হচ্ছে একটি ইমো ব্যবহার করি, ধরেন একটা ইমো আলফা ব্যবহার করে থাকি। অনেক সময় হচ্ছে আমরা সেই ইমো আলফাটি হচ্ছে অনেকেরই দিতে পারি না। আমরা হচ্ছে কী করি, ফাইল ম্যানেজারে গিয়ে খুঁজি যে আসলে কোনটা হচ্ছে আমার ইমো আলফা আমি কীভাবে দিব, মানে হচ্ছে একটা ইসের ভিতরে পড়ে যায় আর কি, হ্যাঁ বিভ্রতির ভিতরে পড়ে যায়। তো আসলে এটা খুব ইজি একটা ব্যাপার, সেক্ষেত্রে আপনি যদি অ্যাপসটা ব্যবহার করে থাকেন, আপনার ফোনে যদি ইনস্টল করা থাকে, তাহলে তো এটা খুবই সহজ বিষয় দেওয়ার জন্য। সেটা দুইভাবে আপনারা হচ্ছে দিতে পারবেন, সেটা ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, তারপর ফেসবুক হোক বা অন্যান্য অ্যাপস, যে কোনো অ্যাপস হোক, সেটা কোনো ম্যাটার না। দেখেন আপনি হচ্ছে ধরেন সাপোজ এই ইমো বেটাটা হচ্ছে আপনি একজনের মাঝে শেয়ার করবেন, তো হচ্ছে কী করবেন, এই ইমো বেটার উপরে হচ্ছে ক্লিক করে ধরবেন। তো এরকমভাবে যখন কিনা ক্লিক করে ধরবেন, হ্যাঁ তখন দেখেন আমাদের ডান কর্নার একটা শেয়ারের একটা অপশন চলে আসছে। আমরা কী করব, সেই শেয়ার বাটনের উপরে ক্লিক করে দিব। তো আমরা যখন কিনা হচ্ছে শেয়ার বাটনের উপরে ক্লিক করে দিলাম, তখন দেখেন আমাদের এখানে অনেকগুলি অ্যাপস চলে আসছে। আমরা হচ্ছে এখন আমার বন্ধুদেরকে হচ্ছে কিসের ভিতরে দিব, টেলিগ্রামে দিব। টেলিগ্রাম থাকলে যে এখানে দেখেন আমার টেলিগ্রাম আছে, তারপর হচ্ছে এখানে দেখেন এই যে ইমো আছে, হ্যাঁ তারপর হচ্ছে লাইকি আছে, টিকি আছে, ঠিক আছে, আলাপ আছে, তারপর হচ্ছে জিমেইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ ইয়েন্ডেক্স ম্যানেজার আছে। তো হচ্ছে আমি কিসের মাধ্যমে হচ্ছে আমার ফ্রেন্ডকে আমি এই ইমোটা দিব। সাপোজ ধরেন যেহেতু আমি ইমো দিতেছি, তো আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে অন্য একটা ফ্রেন্ডকে দিতে পারি, বা ইমোর ভিতরে হচ্ছে আমি কোনো একটা ফ্রেন্ডকে দিতে পারি। দেখেন তো আমি হচ্ছে কী করবো, ইমোর ভিতরে এই যে টাচ করে দিলাম, টাচ করে দেওয়ার পরে আমি হচ্ছে এখন যাকে সেন্ড করব আমার ইমোটি, আমি হচ্ছে সেখান থেকে আইডিটা সিলেক্ট করে নেব। আমি চাইলে এই আইডিটাও দিতে পারি, চাইলে এটাও দিতে পারি, একসাথে আমি যতগুলি খুশি আমি ততগুলি তাদেরকে দিতে পারবো। তো দেখেন এখান থেকে আমি হচ্ছে এখন একজনকে দিব, এই যে সাথী নামে, এ হচ্ছে আসলে অ্যাপসগুলি আমার থেকে চাইছে। তাই আমি হচ্ছে সাধারণত ধরেন এই তাকে অ্যাপসটা আমি দিলাম। দেখেন এখন হচ্ছে আমি বের হয়ে হচ্ছে ইমোর ভিতরে চলে যাব। দেখেন এই যে সাথী আইডির ভিতরে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার সেই অ্যাপসটি চলে আসছে। আমি কিন্তু তাকে অ্যাপসটা যে দিছি, দেখেন সুন্দরভাবে চলে আসছে। এবং কি আপনারা অন্যভাবে হচ্ছে সেই অ্যাপসটি শেয়ার করতে পারবেন, সেটা আবার একটু দেখাই। সেটা হচ্ছে আপনি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে ধরেন আপনি এই অ্যাপসটি তাকে দিবেন, তো সেই ক্ষেত্রে এই যে দেখেন নিচে প্লাস আইকন আছে, আপনারা কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মোর অপশনে চলে যাবেন, তারপর হচ্ছে এখানে দেখেন লেখা আছে শেয়ার ইমো। আপনারা কী করবেন, সেই শেয়ার ইমোর ভিতরে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখন আপনি কিসে দিবেন, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে মেসেঞ্জার, না হচ্ছে ইমো। ধরেন সাপোজ আমি সেই ইমোর ভিতরে আবার দিলাম, হ্যাঁ সেই ইমোর ভিতরে ক্লিক করলাম, ক্লিক করার পরে জেলার উপর টাচ করে দিলাম, হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে আমি চাইলে এখন শেয়ার করে দিতে পারবো আমাদের বন্ধুদের মাঝে। এই যে এখানে স্টোরিতে দিয়ে দিতে পারি, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের উপর দিতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রে আমার হচ্ছে সব ফ্রেন্ডরা পেয়ে যাবে। তো দেখেন আমি হচ্ছে এখন কী করবো, সেই ক্ষেত্রে আমি একজনকে দিব, সেটা হচ্ছে মেসেঞ্জারে আমি প্রবেশ করলাম। দেখেন মেসেঞ্জারে আমি ক্লিক করে দিলাম, এখন আমি মেসেঞ্জারে হচ্ছে একটা ফ্রেন্ডকে দিব। দেখেন এই যে আমার একটা ফ্রেন্ড হারানো ভালোবাসার পুতুল, ঠিক আছে, আমি এখানে সেন্ড করে দিলাম। দেখেন এই যে দেখেন আমার ইমো অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে। সে যদি এটার ভিতরে টাচ করে তাহলে কিন্তু সে এই ইমোটা নামাতে পারবে। সো ভিউয়ার্স অবশ্যই বুঝতে পারছেন আপনারা কীভাবে হচ্ছে ইমোটা শেয়ার করবেন, বা যে কোনো অ্যাপস আপনারা হচ্ছে শেয়ার করবেন। এভাবে আমি যেভাবে হচ্ছে ভিডিওটা দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা খুব সহজে শেয়ার করতে পারবেন যে কোনো অ্যাপস। সো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, এবার আমার ভিডিওটা এখানে শেষ করতেছি।